হালেলুইয়া 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 প্রভু যীশু তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে ক্ষমতা দাও তোমার মনে জোর দাও তুমি আমাকে সাহস দাও আমাকে সুস্থ করো আমি সুস্থ হতে চাই এক্ষুনি এই মুহূর্তে যদি তোমার ইচ্ছা হয় আমাকে সুস্থ করো সকল বন্ধন থেকে তুমি আমাকে মুক্ত করো সকল যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করো আচ্ছা আমার নাম কি আমার নাম রামচন্দ্র মান্ডি কি নাম রামচন্দ্র হারানি হারানচন্দ রামচন্দ্র 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 মান্ডি বাড়ি বাড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল বলুন সমস্যা মানে আমার এই যে গায়ে হাতে কোনো জোর নাই গা হাতে জোর নাই না আচ্ছা হাঁটতে পারছি না যে বাড়ি বাড়ি নিয়ে চলছে আচ্ছা আচ্ছা তো কত বছর থেকে সমস্যাটা হচ্ছিল হয়ে গেল পাঁচ বছর পাঁচ বছর ধরে এরকম সমস্যা হচ্ছিল তো আগে ভালো ছিল আগে ভালো ছিল ভালো একবার হ্যাঁ এরকম ভালো তো ঈশ্বর সন্তান আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই ধর্ম লিয়েছি বাইশ পঁচিশ বছর হয়ে গেল আচ্ছা বাইশ এখন বয়স কত আমার বয়স এখন আটচল্লিশ আটচল্লিশ বছর বয়স বাইশ পঁচিশ বছর আপনি প্রভুতে আছেন প্রভুর পথে এসেছেন আচ্ছা মণ্ডলীতে বা চার্চে কোথাও গিয়েছিলেন দাঁতুনের একটা দাঁতুনে গিয়েছিলেন তো সেখানে গিয়ে কি কোনো ফল পেয়েছেন সেখানে গিয়ে কোনো ফল পেয়েছেন সুস্থ হতে পেরেছেন কি এরকম হাঁটতে পারছিলেন সেখানে কোনো হয়নি আচ্ছা প্রতি সপ্তাহে প্রার্থনা হয় আপনি দাঁতনের মণ্ডলীতে ওখানে প্রত্যেক সপ্তাহে যান তাই তো না এই আমার মুজিবপুর মণ্ডলী আছে ও আচ্ছা আচ্ছা সেখানে আছে ফাতার আছে আচ্ছা তো ঈশ্বর সন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসার সময় তো এই লাঠি নিয়ে উনি এসেছিলেন ধরুন তো উনি ওনার বয়স আটচল্লিশ বছর তাই তো তো খুব একটা বেশি বয়স হয়নি আর এই রোগের মধ্যে বিভিন্ন সমস্যা তার জীবনে ঘিরে ধরে আজকে তিনি পশ্চিম মেদিনীপুর থেকে তিনি এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচটা নবেন্দ্র মণ্ডল মিনিস্ট্রিতে তো আজকে সেখানে তো আসার সময় তিনি লাঠি ধরে এসেছিলেন এবং আপনি লাঠি ধরেই বাড়িতে চলাফেরা করতেন তাই তো 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 আসার পরে আপনারা দেখুন ওনাকে প্রার্থনা দেওয়া হয়েছে এবং প্রার্থনা দেওয়ার পরে প্রভু যীশু ওনার জীবনে কি অলৌকিক কাজ করলেন দেখুন আজকের উনি যে লাঠি ছাড়া হাঁটতে পারতেন না আজকে সেই লাঠি ছাড়াই উনি হাঁটছেন তো আপনারা দেখুন উনি লাঠি ছাড়াই হাঁটছেন কেমন হাঁটুন ঘুরুন বলুন জয় যীশু হালেলুইয়া হালেলুইয়া প্রভু যীশু এক্ষুনি এই মুহূর্তে তুমি আমাকে সুস্থ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যীশু হালেলুইয়া হালেলুইয়া আবার ঘুরুন এদিকে ঘুরুন ভালো লাগছে তো আপনি কি এরকম একা একা হাঁটতে পারতেন দেখুন আপনারা আসুন হাঁটুন আপনারা প্রত্যেকেই শুনলেন উনি নিজে বললেন যে উনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না তো মানে এরকম কত বছর আপনি লাঠি নিয়ে হাঁটছেন এই হয়ে গেল পাঁচ বছর আপনি লাঠি নিয়ে হাঁটতেন তাই তো তো আজকে থেকে আপনাকে আর লাঠি নিয়ে হাঁটতে হবে না প্রভু আপনাকে সুস্থ করেছেন বলুন হালেলুইয়া আসুন এবার থেকে আপনি ছুটবেন হাঁটবেন আর দৌড়াবেন প্রভু আপনার জীবনের সঙ্গে সঙ্গে একটি প্রার্থনাতেই অলৌকিক কাজ করেছেন আপনারা প্রত্যেকেই দেখুন আজকে সেই দাদাভাই তিনি প্রভু যীশুর দয়ায় তিনি সঙ্গে সঙ্গে সুস্থ হলেন প্রভু যীশু তার জীবনে মিরাক্কেল করলেন একটু আগে উনি যখন আসলেন গাড়ি থেকে যখন নামলেন তো ওনাকে ধরে ধরে আনতে হয়েছে এবং লাঠি নিয়ে হাঁটতে হয়েছে তো আজকের ওনার সঙ্গে আরও অনেকে এসেছেন তো উনি কে হয় আপনার আচ্ছা ভাইপো তো
আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো উনি কি এরকম করে হাঁটতে পারতেন? একা একা হাঁটতে পারতেন কি? একা একা হাঁটতে পারতেন? তাহলে আপনারা প্রত্যেকে শুনলেন, ওনার সঙ্গে আজকের আরও একজন এসেছেন পরিচয় করে দেবো, এক ড্রাইভার দাদা ভাই, ওনার মুখ থেকে আমরা শুনে নেবো। তো দাদা ভাই, আসার সময় আপনি কি দেখলেন? হ্যাঁ, গাড়ি থেকে যখন গাড়িতে ওঠার সময়, হ্যাঁ, লাঠি ধরে উঠেছেন। আচ্ছা, লাঠি ধরেই নামলেন? হ্যাঁ, এখানেও আপনার বাড়িতে এসছে ও লাঠি ধরে। আচ্ছা, আপনার ওই প্রার্থনার জন্য। আচ্ছা, উনি তো এখন একাই হাঁটছেন, ওনার অসুবিধা হচ্ছে না। তাহলে আপনারা ওনারা যে পশ্চিম মেদিনীপুর থেকে যে গাড়ি রিজার্ভ করে এসেছিলেন, সেই গাড়ির ড্রাইভার দাদা ভাইয়ের সাথে কথা বললাম, তো গাড়িতে তোলার সময় এবং সর্বদা উনি লাঠি ব্যবহার করতেন, লাঠি নিয়ে হাঁটতেন। আর সেই ড্রাইভার দাদা ভাই আজকে বললেন যে উনি আজকে নিজের চোখে দেখলেন যে লাঠি ছাড়া উনি হাঁটছেন। আজকের ঈশ্বর ওনার জীবনে তার মহিমা প্রকাশ করেছেন, তিনি অলৌকিক কাজ করেছেন। একটি প্রার্থনায় উনি সঙ্গে সঙ্গে সুস্থ। প্রভুকে ধন্যবাদ দিন। ধন্যবাদ। বলুন, প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমাকে সঙ্গে সঙ্গে সুস্থ করলে, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুইয়া। আচ্ছা বলুন, এখন কেমন লাগছে? ভালো লাগছে তো? আচ্ছা, আমরা শরীরে যে দুর্বল ভাব ছিল, যে কষ্ট হচ্ছিল, তো প্রার্থনা দেওয়ার পরে আপনি যে হাঁটছেন এবং সেই কষ্ট দুর্বল ভাবটা চলে গেছে, একটু হালকা লাগছে শরীর? একটু দাঁড়াতে পারছি না। তাহলে আপনারা হালেলুই, আপনারা প্রত্যেকে শুনলেন যে পেশেন্ট নিজে বলছে যে লাঠি ছাড়া দাঁড়াতে পারছিল না, হাঁটতেও পারছিল না। আজকের এই মুহূর্তে লাঠি ছাড়াই সে দাঁড়াতে দাঁড়িয়ে আছে, দেখুন অনেক লম্বা সময় দাঁড়িয়ে আছেন এবং তিনি হাঁটছেন। হালেলুইয়া, আপনি যে সুস্থ হয়েছেন, ঈশ্বর যে আপনার জীবনে অলৌকিক কাজ করেছেন, আপনি সবাইকে বলবেন আর সর্বদা প্রভুর কাছে প্রার্থনা করবেন, ঠিক আছে? প্রার্থনা করবেন আর যে কোনো সমস্যাতে আপনি ফোন করবেন।